ইনি কে স্যার? আই এম ডক্টর একে ঘোড়া। আপনি পার্সোনালি অ্যাপিয়ার, ইউ আর অ্যাপিয়ারিং পার্সোনালি? ইয়েস স্যার, আই এম ইন্টারন্যাশনাল কোর্ট চেয়ারম্যান ছিলাম। হ্যাঁ, তো আপনি লয়ার নেই কোনো? আমি ন্যাশনাল জজ ছিলাম ক্যালকাটা হাইকোর্টের এবং চেয়ারম্যান ছিলাম। তো আই এম ভেরি শকিং আপলোন ডিজেস্টিং অল কভার্ড আই এম আপনি বড় সিস্টেম তো হার্ড ইনক্লুড আপনার ঠিকানা পেন্ডিং তো রানিং কোনো অ্যাডভোকেট আছেন এখানে? কোনো অ্যাডভোকেট দিয়েছেন? 1478 মামলা ছিল, সেটা হাইকোর্ট রায় বাংলায় তো জিজ্ঞেস করছি কোনো অ্যাডভোকেট দিয়েছেন কিনা হাইকোর্টে। হ্যাঁ না না, ইয়েস দিয়েছে, মামলাটা দিয়েছিল এবং ইন্টার। কোথায় আপনার অ্যাডভোকেট? ইয়েস ভট্টাচার্য দেখুন ছিলেন উনি। এবং সে এখন আপনার অ্যাডভোকেট কে? এখন আমি ন্যাশনাল জাজ, আমি নিজে। আমি আপনি ন্যাশনাল জাজ মানে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের থেকে আমাকে ইন্ডিয়া গভর্নমেন্টের ইলেকশন কমিশন চেয়ার। আপনার সার্টিফিকেটটা দেখি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্ট থেকে। স্যার, আই এম ডক্টর একে ঘোড়া। আপনি পার্সোনালি অ্যাপিয়ার, ইউ আর অ্যাপিয়ারিং পার্সোনালি? ইয়েস স্যার, আই এম ইন্টারন্যাশনাল কোর্ট চেয়ারম্যান ছিলাম। হ্যাঁ, তো আপনি লয়ার নেই কোনো? আমি ন্যাশনাল জজ ছিলাম ক্যালকাটা হাইকোর্টের এবং চেয়ারম্যান ছিলাম। তো আই এম ভেরি শকিং আপলোন ডিজেস্টিং অল কভার্ড আই এম আপনি বড় সিস্টেম তো হার্ড ইনক্লুড আপনার ঠিকানা পেন্ডিং তো রানিং কোনো অ্যাডভোকেট আছেন এখানে? কোনো অ্যাডভোকেট দিয়েছেন? 1478 মামলা ছিল, সেটা হাইকোর্ট রায় বাংলায় তো জিজ্ঞেস করছি কোনো অ্যাডভোকেট দিয়েছেন কিনা হাইকোর্টে। হ্যাঁ না না, ইয়েস দিয়েছে, মামলাটা দিয়েছিল এবং ইন্টার। কোথায় আপনার অ্যাডভোকেট? ইয়েস ভট্টাচার্য দেখুন ছিলেন উনি। এবং সে এখন আপনার অ্যাডভোকেট কে? এখন আমি ন্যাশনাল জাজ, আমি নিজে। আমি আপনি ন্যাশনাল জাজ মানে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের থেকে আমাকে ইন্ডিয়া গভর্নমেন্টের ইলেকশন কমিশন চেয়ার। আপনার সার্টিফিকেটটা দেখি। ইয়েস মিস হালদার, আই এম অ্যাপয়েন্টিং ইউ অ্যামিকাস কিউরি। আপনি বাংলা লিখে দিয়েছেন ইন্টারন্যাশনাল পার্লামেন্ট থেকে? ইন্টারন্যাশনাল পার্লামেন্টের সুপ্রিম কোর্ট থেকে আমাকে ইলেকশন কমিশন চেয়ারম্যান দিয়েছেন। ওখানে বাড়ির ভিতর থেকে সমস্ত অ্যাকাউন্ট গ্রুপ। কিসের চেয়ারম্যান? ইলেকশন কমিশনার বোর্ডের চেয়ারম্যান। ইলেকশন কমিশনার বোর্ড কোন একটে হয়, কোন আইনে? ইলেকশন কমিশনার বোর্ড বলে কোন বোর্ডের কথা আমি শুনিনি। কোন আইনে? আপনি এখানে কি করছেন এই মামলায়? আপনি কার হয়ে করছেন এই মামলায়? এই মামলায় মানে আমার যে 1478 এবং 1995 এবং 70-10 এই মামলা করেছিলাম ওয়ার্ল্ড পার্লামেন্ট কর্তৃক আমি জিতেছিলাম। তো এখন সিকিউরিটি আমাকে আমার সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা আমাকে এই আপনি এই মামলায় পার্টি? আপনি ডাইরেক্ট চিফ জাস্টিসের কাছে দিন, এক নম্বর কোর্টে উনি বসছেন। আচ্ছা, এটা চিফ জাস্টিসের কাছে হবে ডাইরেক্ট। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইস বেটার লাই দ্য স্পেশাল জিম ফ্লেভার আই ওয়ান্ট দ্য জেন্টল সুপ্রিম কোর্ট বি মাইনর সেট দ্য জিওমেট্রিক্স ইউনিট টু টেক ইউর দ্যাট ইউর পাওয়ার দ্যাট টু লাইক অ্যাবাউট সাবজেক্টস আই ওয়াজ देयर উইংস টু টার্গেট স্টেজ ওন সার এপিসোড আর অল ইন নলেজ অ্যাবাউট কাসন ফার্স্ট পার্সন দে ইপন আই ডোন্ট নো দিস অফ কোর্স লেট হিম স্পিক হি ইজ বিফোর আ কোর্ট অফ ল ইয়েস আপনি কি বলছেন বলুন। হ্যাঁ, what this life full of grey, oh have no time to stand, to stand, no time to stand, and binata both and stay as you slip kus, no time to sing, but realize for this maximum case, no time to come, how could no time to sing full star are you in terms of commandant Ghosh in continuous to the ask that uncontrollable is the running between common state command and central command ঠিক মতো চলছে না। ইলেকশন কমিশন বোর্ডের চেয়ারম্যান এর হাত দিল, এখানে প্রশাসন কিছু করছে না, আইনজীবী কোন টিম এসে কিছু চাপটা গায়ে তাহলে করবে কে? আমার হাতে তো হাইকোর্টে অর্ডার আছে, আপনার গায়ে হাত 5% টু দি নোটিফিকেশন নাম্বার আপনার গায়ে হাত করেছে কি? আপনার গায়ে হাত কাটা হাইকোর্ট হাত কে তুলেছে আপনার গায়ে? পলিটিক্যাল সমর্থক যারা ছিল, যারা পলিটিক্যাল লিডার ছিল, তারা আমার গায়ে হাত বাড়িয়ে মারামারি করে ওরা আমাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে এবং আমার বাড়ি থেকে ট্যাং আনচেস্ট যা ছিল পলিটিক্যাল লিডাররা চুরি করে নিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন কবে? আমি গত পরশুদিন ছাড়া পেয়েছি। ছাড়া পাওয়ার পর ওরা আমাকে বললো যে আপনি হাইকোর্টের মামলাটা ছিল 1478 মামলা ছিল। কোন হাসপাতালে ছিলেন আপনি? পূর্বন্ধ ডিস্ট্রিক্ট হসপিটাল। কোথায়? পূর্বন্ধ ডিস্ট্রিক্ট হসপিটালে। এখন আমার রান্নার খাবার চিফ জাস্টিসের কাছে মেনশন করুন, আপনাকে অ্যাডভোকেটের পেছনে যারা আছেন তারা হেল্প করে দেবেন। চিফ জাস্টিসের ঘরে ডাইরেক্টলি মেনশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। One is inclined to help us. And what is your argument in this? Par par hamla kuch just ek তারপরে ইন্ডিয়ান
I appoint jointly special officer Mr. Ghosh and Ms. Bizaj. Marcel, debit card, credit card. Hack and credit card. I challenge you, my card and over my card. Chief Justice Ghosh has in a problem. I'm not sure. 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 I'm not